এক দশমিক একের এক নম্বরের সমস্যাগুলোতে আমাদেরকে বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করে সেটি আমরা এখন দেখব যেমন আমাদেরকে কতেই বলা আছে একশো উনসত্তরের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে তাহলে আমরা এজন্য যেটি করব সেটি হচ্ছে এদের মৌলিক গুণনিয়োগ বের করবো তাহলে একশো উনসত্তরকে আমরা যদি ভাগ করার চেষ্টা করি তাহলে আমরা আমাদের টেকনিকগুলো ফলো করতে পারি দুই দিয়ে তিন দিয়ে চার পাঁচ ছয় এভাবে সাত এভাবে করে সংখ্যাগুলো দিয়ে বা অঙ্কগুলো দিয়ে ভাগ যাচ্ছে কি না যেহেতু এটি বেজের সংখ্যা তাহলে কোনো জোর সংখ্যা দিয়ে এটি ভাগ যাবে না নিঃশ্বাসে বিভাজ্য হবে না আর যেহেতু বেজের সংখ্যা দেখতে পাচ্ছি তাহলে আমরা তিন দিয়ে প্রথমে চেষ্টা করতে পারি এরপরে পাঁচ সাত নয় এভাবে করে চেষ্টা করলে আমরা দেখব যে কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কি না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেরো দিয়ে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ তেরো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার ভাগ ফল হবে তেরো আর তেরো দিয়ে যদি আবার ভাগ করি তাহলে আমরা এক পাবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যা তেরো সংখ্যাটি দুইবার এসেছে আর যদি দুইবার এসে থাকে তাহলে সেটিকে আমরা একটি জোড়া হিসাবে চিন্তা করে সেই সংখ্যাটিকে নিতে পারি অর্থাৎ একশো উনসত্তরের মৌলিক গুণনীয় যদি আমরা চিন্তা করি তাহলে হবে তেরো গুণ তেরো অর্থাৎ তেরো স্কোয়ার তাহলে বর্গমূল হবে তেরো কারণ আমরা জানি যে স্কয়ার বাদ দিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে বর্গমূল সংখ্যা আর স্কয়ার সহ যেটি পাওয়া যায় সেটি হচ্ছে বর্গ সংখ্যা তাহলে আমাদের নিম্নে উত্তর তেরো আমাদেরকে এরপরের সংখ্যাটি দেওয়া হচ্ছে পাঁচশো উনতিরিশ তাহলে আমরা একইভাবে সেটা চেষ্টা করব তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে তেইশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তেইশ দিয়ে সংখ্যা নিশেষে বিভাজ্য হয় তাহলে আমাদের এখানে তেইশের একটি জোড়া পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে এদের বর্গমূল সংখ্যাটি হবে তেইশ ঠিক একইভাবে আমরা গ নাম্বার যদি করি সংখ্যাটি হচ্ছে পনেরোশো একুশ তাহলে আমরা যদি এদেরকে ভাগ করার চেষ্টা করি তাহলে দেখছি এখানে তিন দিয়ে ভাগ যাবে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত আমরা জানি সংখ্যক প্রত্যেকটি অঙ্ক যোগ করে যে যোগফল পাওয়া যাবে সেটি যদি তিন দ্বারা বিভাজ্য হয় নিঃশেষে তাহলে পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এক যোগ পাঁচ ছয় ছয় যোগ দুই আট আট যোগ এক নয় নয় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা এখানে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ভাগ ফল পাবো পাঁচশত সাত আমরা আবার দেখতে পাচ্ছি পাঁচ যোগ সাত বারো অর্থাৎ সংখ্যাটি আবার তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা পাচ্ছি একশো তো ঊনসত্তর আর কতেই আমরা দেখতে পেয়েছি একশো উনসত্তরকে তেরো দিয়ে শেষে ভাগ করা যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন দুইবার এসেছে তিনের একটি জোড়া পাওয়া যাচ্ছে এবং তেরোর একটি জোড়া পাওয়া যাচ্ছে তাহলে আমরা প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিবদ্ধ হবে তাহলে আমার নীলীয় বর্গমূল্যটি হবে তিন গুণ তেরো অর্থাৎ উনচল্লিশ এরপরে আমরা ঘন নাম্বার করব তাহলে ঘনাম্বারে আমাদের সংখ্যাটি হচ্ছে এগারো হাজার পঁচিশ তাহলে আমরা আগে এই নিয়মেই আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ দুই সাত সাত এক আট আট এক নয় তাহলে তিন ধারা নিঃশেষে বিচার হবে তাহলে আমরা যদি ভাগ করি তাহলে পাবো তিন হাজার ছয় শত পঁচাত্তর আমরা যদি আবার চিন্তা করি তাহলে আবার দেখতে পাচ্ছি সাত পাঁচ বারো বারো ছয় আঠারো আঠারো তিন একুশ অর্থাৎ আবার তিন দ্বারা আমরা ভাগ করতে পারবো তাহলে আমার সংখ্যাটি দাঁড়াবে এক দুই দুই পাঁচ এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন তিন দুই পাঁচ 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 দশ সংখ্যাটি তাহলে তিন দ্বারা বিশেষ বিভাজ্য হচ্ছে না আমরা পাঁচ শেষে যেহেতু পাঁচ আছে আমরা অবশ্যই বুঝতে পারছি যে সংখ্যাটি পাঁচ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে সেটি তারা ভাগ ফল পাবো দুইশত পঁয়তাল্লিশ তাহলে আবার পাঁচ আছে আমরা আবার পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো ঊনপঞ্চাশ আর আমরা এখন জানি সাত দিয়ে ভাগ করলে ঊনপঞ্চাশ সাত পাবো তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা তিনের একটি জোড়া পাঁচের একটি জোড়া এবং সাতের একটি জোড়া পাত আমরা যদি মূল সংখ্যাটি নেই তাহলে পাবো তিন পাঁচ এবং সাত তাহলে তিন পাঁচ পনেরো সাত পনেরো এক পাঁচ তাহলে আমাদের বর্গমূল একশো পাঁচ আমরা এখন দুই নম্বরের সমস্যাগুলোর সমাধান দেখব দুই নাম্বারে আমাদেরকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে কে বলা আছে দুইশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশ আমরা জানি যে এখানে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় সংখ্যাগুলোকে আলাদা করতে হয় আর যদি শেষে যদি জোর না থাকে তাহলে সিঙ্গেল সংখ্যাটি নিতে হয় এখন আমাদেরকে যে কাজটি করতে হবে হিসাব করতে হবে এখন বাম পাশ থেকে তাহলে আমাদেরকে এখানে আনতে হবে বর্গ সংখ্যা আর এখানে বসাতে হবে মূল সংখ্যাটি তাহলে এখানে এমন একটি সংখ্যা আনতে হবে বা অঙ্ক আনতে হবে যেটি দুই বা দুই থেকে ছোট তাহলে এখানে আমরা জানি একের বর্গ সংখ্যা এক তাহলে আমরা এখানে দুই থেকে এক গেলে এক আমরা জোড়ায় জোড়ায় নামাবো তাহলে আমরা এখান পঁচিশ নামিয়ে ফেলবো আর এখানে এখন কাকে দিয়ে ভাগ করব এখানে যে সংখ্যাটি আমরা পাচ্ছি এর দ্বিগুণ সংখ্যা এখানে বসবে অর্থাৎ একের দ্বিগুণ দুই বসবে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দুইয়ের সাথে এমন একটি অঙ্ক আসবে যে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি সেই অঙ্ক দ্বারা যদি গুণ হয় তাহলে একশো পঁচিশ বা পঁচিশ থেকে ছোট হবে একটু বুঝতে সমস্যা হলে আমরা যখন করব তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে করছি যেমন আমরা যদি এখানে এক আনি তাহলে সংখ্যাটি হয়ে যাবে একুশ তাহলে এক যেহেতু আনেছি একুশকে আমরা এক দ্বারাই গুণ করব যদি আমরা এখানে দুই আনি তাহলে সংখ্যাটি হয়ে যাবে বাইশ তাহলে বাইশকে আমরা দুই দ্বারাই গুণ করব যদি এখানে তিন আনি তাহলে তেইশ হয়ে যাবে তেইশকে তিন দ্বারা গুণ করব এভাবে করে দেখব একশো পঁচিশ বা এর থেকে ছোট সংখ্যা আমরা পাচ্ছি না তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এখানে একুশকে এক দিয়ে গুণ করলে একুশ পাচ্ছি হচ্ছে না আমরা এখানে বাইশ বাইশকে দুই দ্বারা গুণ করছি তাও হচ্ছে না তাহলে এভাবে করে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি পাঁচ আনি তাহলে সংখ্যাটি হয়ে যাবে পঁচিশ আর পঁচিশকে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটি হয়ে যাবে একশো পঁচিশ আর এখানে যে সংখ্যাটি আনবো বা অঙ্কটি আনবো এখানেও সেটিই বসবে তাহলে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ গেলে শূন্য তাহলে আমাদের বর্গমূল হচ্ছে পনেরো ঠিক একইভাবে আমরা এখন খ নাম্বারটি করবো আমরা এখন খ নাম্বারটি করব খ নাম্বারে আমাদেরকে দেওয়া আছে নয়শো একষট্টি তাহলে আমরা আগের মতো জোড়া জোড়া করবো এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমরা বর্গ সংখ্যা নয় দেখতে পাচ্ছি তাহলে এর মূল তিন তাহলে এখানে সংখ্যা নয় এখানে তাহলে এর পরের জোড়াটি নামবে একষট্টি আর এখানে তিনের দ্বিগুণ ছয় আর এখানে আমরা আগের মতোই এমন একটি অঙ্ক আনবো যে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি সেই অঙ্ক দ্বারাই গুণ করলে একষট্টি বা থেকে ছোট হয় এটা খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এক আনি তাহলে সংখ্যাটি একষট্টি একষট্টিকে এক দ্বারা গুণ করলে একষট্টি হবে কিন্তু এখানে মনে রাখবেন এখানে শূন্য আনা যাবে না তাহলে আমরা এটি খুব সহজে করে ফেলতে পারলাম আমরা এখন গ নাম্বারটি করবো যেখানে আমাদেরকে দেয়া আছে তিন নয় ছয় নয় আমরা একইভাবে যদি এখানে করি তাহলে এখানে আমরা ছয়ের বর্গ ছত্রিশ উনচল্লিশ থেকে ছত্রিশ গেলে তিন আর এখানে ছয়ের দ্বিগুণ বারো এখানে পরবর্তী জোড়াটি ঊনসত্তর নেমে যাবে তাহলে এখানে আমরা এক আনলে একশো একুশ হবে একশো একুশকে এক গুণ করলে একশো দুই আনলে একশো বাইশ একশো বাইশকে দ্বারা গুণ করলে আর যদি একশো তিন আনি একশো তেইশ তাহলে একশো তেইশকে তিন দ্বারা গুণ করলে আমরা তিনশো উনসত্তর পাব তাহলে আমাদের বর্গমূল হবে তেষট্টি আমরা এখন ঘ নাম্বারটি করব যেখানে আমাদেরকে দেওয়া আছে দশ হাজার চারশত চার আমরা জোড়া করে ফেললাম তাহলে আমরা এখানে একের পরগ এক এরপর শূন্য চার একসাথে নেমে যাবে আমরা এখানে একের দ্বিগুণ দুই আনলাম দুইয়ের সাথে যে কোনো একটি সংখ্যা এক থেকে শূন্য থেকে বৃহৎ আনলে দেখতে পাচ্ছি সেটি চার থেকে অবশ্যই বড়ো হয়ে যাচ্ছে যদি একুশ হয় তাহলে একুশকে এক দ্বারা গুণ করলে একুশই হবে যা চার থেকে বড় তাহলে আমরা ভাগ করতে পারছি না তাহলে আমরা দুটি জোড়া নামা হব আর যদি কখনো দুটি জোড়া নামে তাহলে এখানে একটি শূন্য বসবে এখানেও একটি শূন্য বসবে তাহলে সংখ্যাটি হয়ে গেল এখন বিশ তাহলে বিশের সাথে এবার একইভাবে অঙ্ক আনতে হবে তাহলে আমরা যদি এখানে এক আনি তাহলে দুশো এক দুশো এককে এক দ্বারা গুণ করলে দুশো একই হবে আর আমাদের সংখ্যাটি হচ্ছে চারশো চার তাহলে যদি এখানে আমরা দুই আনি তাহলে দুশো দুই দুশো দুইকে দুই দ্বারা গুণ করলে আমরা চারশো চার পেয়ে যাব আশা করি আপনারা বুঝতে পারেন তিনি আমাদেরকে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই সমস্যাগুলোর সমাধান করার সময় যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমরা মৌলিক নিয়োগগুলো বের করব এক নম্বরের সমস্যাগুলোতে আমরা জোড়া বের করেছি এখানে আমরা জোড়া বের করার চেষ্টা করব যে সংখ্যাটি জোড়া ছাড়া হবে সেই সংখ্যাটি তারাই যদি আবার আমরা সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করে দিই অর্থাৎ সেই সংখ্যাটিকে যদি আমরা জোড়া বানিয়ে ফেলতে পারি তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ জোড়া ছাড়া কোন সংখ্যা আছে সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে ক যদি আমরা করি কতে দেওয়া আছে একশত সাতচল্লিশ তাহলে আমরা তিনের বিভাজ্যতা থেকে জানি অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে একে চার পাঁচ পাঁচ সাত বারো তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাবো ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশকে আমরা জানি সাত দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে সাত পাবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক নিয়োগগুলো হচ্ছে তিন গুণ সাত গুণ সাত আমরা দেখতে পাচ্ছি এখানে সাত জোড়া অবস্থায় আছে কিন্তু তিন জোড়া অবস্থায় নেই অর্থাৎ তিনকে যদি জোড়া করা যায় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে আমাদের নির্ণীয় সংখ্যা তিন আমরা এখন খ নাম্বার করব খ নাম্বারে বলা আছে তিনশো চুরাশি তাহলে যেহেতু এটি জোর সংখ্যা তাহলে দুই দ্বারা আমরা প্রথমে ভাগ করতে পারব আমাদের আসবে একশত বিরানব্বই এরপরে আমরা আবার দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে ছিয়ানব্বই আমরা যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে আটচল্লিশ আবার দুই দ্বারা ভাগ করলে আসবে চব্বিশ আবার দুই দ্বারা ভাগ করলে আসবে বারো আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে ছয় এরপরে তিন তাহলে আমরা এখন যদি জোড়া চিন্তা করি তাহলে দেখছি এখানে একটি জোড়া আছে এখানে একটি জোড়া আছে এখানে একটি জোড়া আছে তাহলে জোড়া ছাড়া আছে দুই একটি দুই এবং একটি তিন তাহলে আমাদের আরও একটি দুই এবং আরও একটি তিন আনতে হবে অর্থাৎ দুই গুণ তিন অর্থাৎ ছয় আনতে হবে ছয় দ্বারা যদি আমরা সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করি তাহলে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া সম্ভব হবে তাহলে আমাদের নির্ণয় সংখ্যা ছয় এরপর আমরা গ নাম্বারটি দেখব বলা আছে চোদ্দোশো সত্তর একইভাবে যদি দুই দ্বারা ভাগ করি আমরা পাবো সাতশত পঁয়ত্রিশ আমরা যদি তিন দ্বারা ভাগ করতে পারি কিনা দেখি তাহলে সাত তিন দশ দশ পাঁচ পনেরো তাহলে ভাগ যাবে তাহলে আমরা পাবো দুই এখানে আমরা তিন দিয়ে ভাগ করতে পারছি না কারণ অঙ্কগুলো যোগফল তিন দিয়ে শেষে বিভাজ্য হচ্ছে না আর যেহেতু শেষে আছে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারব করলে পাব ঊনপঞ্চাশ আর উনপঞ্চাশকে আমরা জানি সাত দিয়ে ভাগ করতে পারবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সাতের একটি জোড়া আছে আর বাকি দুই তিন এবং পাঁচ জোড়াবিহীন অবস্থায় আছে তাহলে দুই গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ তিন দু ছয় পাঁচ তিরিশ দ্বারা যদি আমরা সংখ্যাটিকে গুণ করে দিই তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া সম্ভব হবে সর্বশেষ আমরা যদি ঘ নাম্বার করি তাহলে সংখ্যাটি হচ্ছে তেইশ হাজার আটশত পাঁচ আমরা একইভাবে তিনের বিভাজ্যতা থেকে দেখতে পাচ্ছি দুই তিন পাঁচ আট পাঁচ তেরো তেরো পাঁচ আঠারো অর্থাৎ তিন দ্বারা শেষে বিভাজ্য হবে তাহলে তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো সাত হাজার নয় শত পঁয়তিরিশ একইভাবে যদি আমরা আবার দেখি সাত নয় ষোলো ষোলো তিন উনিশ উনিশ পাঁচ চব্বিশ অর্থাৎ তিন দিয়ে আমরা আবার ভাগ করতে পারছি তাহলে আমরা পাবো দুই হাজার ছয় শত পঁয়তাল্লিশ এখন যদি আমরা দেখি তাহলে ছয় দুই আট আট চার বারো বারো পাঁচ সতেরো তিন দ্বারা ভাগ যাচ্ছে না যেহেতু শেষে পাঁচ আছে তাহলে আমরা অবশ্যই এটিকে পাঁচ দ্বারা ভাগ করতে পারব তাহলে আমরা পাবো পাঁচশত উনত্রিশ আর এই পাঁচ কে উনত্রিশকে আমরা যখন এক নম্বরের সমস্যাগুলো সমাধান করেছি তখন দেখেছি আমরা এদেরকে তেইশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তেইশ এবং তিন জোড়া অবস্থায় আছে তাহলে আমাদের জোড়াবিহীন সংখ্যাটি হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দ্বারা যদি আমরা গুণ করে দিই সংখ্যাটিকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া সম্ভব হবে আমরা এখন চার নম্বর সমস্যাগুলো সমাধান করব চার নম্বরে আমাদেরকে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটি একদমই তিন নম্বরের সমস্যাগুলো সমাধানের মতোই এখানে আমরা একইভাবে মৌলিক গুণনিয়োগগুলো বের করবো এবং তাদের জোড়া বের করব যেই সংখ্যাটি জোরবিহীন অবস্থায় থাকবে সেই সংখ্যাটি দ্বারাই যদি আমরা সম্পূর্ণ সংখ্যাকে ভাগ করে দিই তাহলে আমরা পূর্ণ বর্গ সংখ্যা পাবো তাহলে আমরা চেষ্টা করে দেখি প্রথমে আমরা ক এর সমস্যার সমাধান যেমন আমাদেরকে বলা আছে নয় শত বাহাত্তর তাহলে আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো চারশত ছিয়াশি আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো দুই শত তেতাল্লিশ আবার যদি দুই দ্বারা ভাগ করতে না পেরে তিন দ্বারা যোগ যদি করি তাহলে আমরা পাবো একাশি আবার যদি তিন ধারা করে তাহলে পাবো সাতাশ আবার যদি তিন ধারা করি তাহলে পাব নয় তিন ধারা করলে তিন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই তিন তিন এখানে আমরা তিনটি জোড়া পাচ্ছি শুধুমাত্র এই তিনটির কোনো জোড়া পাচ্ছি না অর্থাৎ তিন দ্বারা যদি আমরা ভাগ করে দিই সংখ্যাটিকে তাহলে সম্পূর্ণ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে আমাদের নির্ণয় সংখ্যা এরপরে যদি আমরা ঘ নাম্বার করি তাহলে সংখ্যাটি হচ্ছে চার হাজার ছাপ্পান্ন দুই দ্বারা ভাগ করলে দুই হাজার আঠাশ আবার দুই দ্বারা ভাগ করলে এক হাজার চোদ্দ আবার দুই দ্বারা ভাগ করলে পাঁচশত সাত এখন আর দুই দ্বারা ভাগ চাচ্ছেন আমরা তিন দ্বারা ভাগ করলে পাবো একশত উনসত্তর আর আমরা জানি একশো উনসত্তরকে তেরো দ্বারা ভাগ করলে আমরা আবার তেরোই পাবো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুইয়ের এখানে একটি জোড়া তিনের জোড়া নেই এবং এই দুইয়ের জোড়া নেই কিন্তু এই তেরোর জোড়া আছে তাহলে আমাদের একটি দুই এবং একটি তিন জোরবিহীন অবস্থায় আছে অর্থাৎ ছয় জোরবিহীন অবস্থায় আছে তাহলে যদি আমরা ছয় দ্বারা ভাগ করে দিই সংখ্যাটিকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে এরপর গতে আমাদেরকে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে একুশ হাজার নয়শত বায়ান্ন যদি আমরা দুই দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাবো দশ হাজার নয়শত ছিয়াত্তর আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাব পাঁচ হাজার চারশত অষ্টআশি আবার দুই দ্বারা ভাগ করলে পাব দুই হাজার সাতশত চুয়াল্লিশ একইভাবে দুই দ্বারা ভাগ করলে পাবো তেরোশো বাহাত্তর আবার দুই দ্বারা ভাগ করলে পাবো ছয়শত ছিয়াশি আবার দুই দ্বারা ভাগ করলে পাব তিনশত তেতাল্লিশ এবারও দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না আমরা তিন দ্বারা চেষ্টা করছি তাও হলো না পাঁচ দ্বারাও যেহেতু পাঁচ নেই বা শূন্য নেই পাঁচ দ্বারা হচ্ছে না সাত দ্বারা যদি ভাগ করার চেষ্টা করি তাহলে সংখ্যাটি হয়ে যাবে আবার দ্বারা করলে তাহলে সাত সাত আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জোড়া এখানে একটি জোড়া এবং এখানে একটি জোড়া পাচ্ছি আর এখানে সাতের একটি জোড়া পাচ্ছি তাহলে এই সাতের কোনো জোড়া নেই তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি হবে সাত আমরা এখন চলে যাচ্ছি পাঁচ নম্বর সমস্যায় যেখানে প্রশ্নে বলা আছে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমাদেরকে প্রথমেই বর্গসংখ্যা যেভাবে ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করেছি সেভাবে আমরা প্রথমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব সংখ্যাটি আছে চার হাজার আর আমরা জানি আমাদেরকে জোরায় জোড়ায় চিন্তা করতে হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেখানে হচ্ছে এখানের বর্গ সংখ্যা আনতে হবে ছেচল্লিশ বা ছেচল্লিশ থেকে ছোট তাহলে আমরা জানি এখানে যদি ছয় আনি তাহলে বর্গ সংখ্যা ছত্রিশ আসবে তাহলে এখানে ভাগ শেষ হিসাবে পাবো দশ তাহলে এখানে উনচল্লিশ নেমে যাবে আর আমরা জানি এখানে ছয়ের দ্বিগুণ সংখ্যা বারো বসবে এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে এমন একটি অঙ্ক আর আনতে হবে যে যেই অঙ্ক দ্বারা গঠিত সম্পূর্ণ সংখ্যাকে সেই অঙ্ক দ্বারা গুণ করলে এই সংখ্যাটি অর্থাৎ এক হাজার উনচল্লিশ বা এর থেকে ছোট সংখ্যা পাওয়া যাবে তাহলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটি অঙ্ক এনে আমরা গঠিত সংখ্যা দেখছি এবং সেগুলো দ্বারা যদি গুণ করি তাহলে কি পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখি তাহলে আমরা দেখছি একশো এখানে একুশ আসলে তাহলে এখানে একশো একুশ হবে যদি দুই আনি তাহলে একশো বাইশ তাহলে এখানে আমরা একশো বাইশকে দুই দ্বারা গুণ করলে দুইশো চুয়াল্লিশ পাবো যদি একশো তেইশ হয় তাহলে সংখ্যাটি হয়ে যাবে তিনশো তো উনসত্তর একশো চব্বিশ আসলে হয়ে যাবে চারশো ছিয়ানব্বই এভাবে করে আমরা চেষ্টা করি এবং দেখতে পাচ্ছি এখানে যদি আট আনি তাহলে সংখ্যাটি আমরা পাবো এক হাজার চব্বিশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ থাকছে পনেরো তাহলে এই সংখ্যাটি যদি আসলে না থাকতো তাহলে আমরা একটি পূর্ণ বর্গ সংখ্যা পেতে পারতাম অর্থাৎ এখান থেকে যদি আমরা পনেরো বাদ দিয়ে দিই অর্থাৎ হচ্ছে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে সংখ্যাটি হয়ে যায় চার হাজার ছয়শো চব্বিশ তাহলে চার হাজার ছয়শো চব্বিশই কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে সম্পূর্ণ সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এরপরে আমরা ছয় নম্বর সমস্যাটি দেখি ছয় নম্বর সমস্যা আমাদেরকে বলা আছে পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটাই বা যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে একইভাবে আমরা এটির মতো করেই করব কিন্তু পরবর্তীতে একটু পরিবর্তন আসবে তাহলে দেয়া আছে পাঁচ হাজার ছয়শো পাঁচ তাহলে আমরা যে কাজটি করবো আগের মতো জোড়া বানালাম তাহলে এখানে আমরা জানি সাতের বর্গ সংখ্যা উনপঞ্চাশ তাহলে এখানে আসবে সাত এখানে সাত দুগুণে চোদ্দ আর এখানে শূন্য পাঁচ নেমে যাবে অর্থাৎ সাতশো পাঁচ তাহলে এখানে আমরা যদি এক আনি তাহলে একশো একচল্লিশ একশো একচল্লিশকে এক ধারা গুণ করলে একশো একচল্লিশই আসবে এখানে যদি আমরা দুই আনি তাহলে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দুইশো চুরাশি একইভাবে যদি তিন দ্বারা গুণ করি আরেকটি সংখ্যা পাবো যদি চার দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো পাঁচশো ছিয়াত্তর আর যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো সাতশো পঁচিশ সাতশো পঁচিশ সাত থেকে সাতশো পাঁচ থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা পাঁচ আনতে পারবো না আমরা চার আনলাম তাহলে এখানেও চার আনলাম এখানে যেটি পাচ্ছি সেটি হচ্ছে পাঁচশত ছিয়াত্তর আর এখানে পাচ্ছি একশত উনত্রিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে আর ভাগ করা যাচ্ছে না এখন আমরা বুঝতে পারছি আমাদের যে বর্গমূলটি এখানে পাচ্ছি এটি চুয়াত্তর আর এখানে একটি ভাগশেষ আছে অর্থাৎ চুয়াত্তর থেকে বর্গমূলটি একটু বড় অর্থাৎ পরবর্তী সংখ্যা পঁচাত্তরের নয় অর্থাৎ এই সংখ্যাটি পঁচাত্তরের বর্গমূল থেকে ছোট তাহলে আমাদেরকে পঁচাত্তরের বর্গ সংখ্যা বের করতে হবে তাহলে আমরা পঁচাত্তরের বর্গ সংখ্যাটি থেকে বুঝতে পারবো এখানে চুয়াত্তর দশমিক সামথিং যে বর্গমূলটি পাচ্ছি তার বর্গ সংখ্যা পঁচাত্তরের বর্গ সংখ্যা থেকে কত ছোট তাহলে সেই সংখ্যাটি যদি এই সংখ্যার সাথে যোগ করে দিই তাহলে আমাদের পঁচাত্তরের বর্গ সংখ্যা অর্থাৎ নির্ণীয় সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা পঁচাত্তরের বর্গ সংখ্যা বের করতে পারি তাহলে পঁচাত্তর গুণ পঁচাত্তর করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে পাঁচ হাজার ছয়শত পঁচিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে চুয়াত্তরের বর্গ সংখ্যাটি কিন্তু পাঁচ হাজার ছয়শো পাঁচ থেকে ছোটো তাহলে এটি চুয়াত্তর দশমিক সামথিং অর্থাৎ চুয়াত্তর থেকে বড়ো কিন্তু পঁচাত্তর থেকে ছোটো যদি আমরা পঁচাত্তরের বর্গ সংখ্যা চাই তাহলে আমাদেরকে পাঁচ হাজার ছয়শো পঁচিশ পেতে হবে আর এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি পাঁচ হাজার ছয়শো পাঁচ অর্থাৎ যদি আমরা পাঁচ হাজার ছয়শো পঁচিশ বিয়োগ পাঁচ হাজার ছয়শো পাঁচ অর্থাৎ বিশ যদি এই সংখ্যাটির সাথে যোগ করে দেই তাহলে আমরা পরবর্তী বর্গ সংখ্যাটি অর্থাৎ একটি পূর্ণ বর্গ সংখ্যা পাবো তাহলে আমাদের নির্ণয় সংখ্যা বিশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন